নমস্কার মৌসুমের নতুন ব্লগে আপনাদের স্বাগত তো আপনারা জানেন আমি কয়েকদিন আগে একটু ঘুরতে গেছিলাম যেখানে ফটো পোস্ট করার পরে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় গেছিলাম দিদি কোথায় গিয়েছিল তো আমরা দুজন এখন বেরোয় গেছি আর কোথায় গেছি সেটা না হয় শেষেই বলবো তো আমরা কোথাও বেরোলেই সবার ফার্স্ট যেটা পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরতে লাগে কারণ গাড়িতে তেলই থাকে না তেলি থাকে না তেলি থাকে না আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও সেই মানে সেই সুন্দর ছিল কিন্তু ধুলাবালিতে একদম মুখ ঠুক শেষ তো প্রথমে গেলাম জামালদা জামালদায় গিয়ে প্রথমে হচ্ছে মিষ্টির দোকানে এই জামালদার এখানে আম দই ল্যাংচা রসগোল্লা ফেমাস তো গিয়েই এটা খেলাম আর ভাই বোনা যে ও খাইছে আমি খাইছি আমি এক নম্বরে রাক্ষস আমি যে এত মিষ্টি খেতে পছন্দ কেন করি ভগবান জানে তারপরে আবার বেরোয় গেলাম আর এখন হচ্ছে পুরো বাংলাদেশ বর্ডারের বেড়া কাটাতারের বেড়া দেখতে দেখতে যাচ্ছি রাস্তা দিয়ে ও বললো যে এখন ভিডিও করুন এমন একখানে নিয়ে যাবো যেখানে তুমি সামনের থেকে কাটাতারের বেড়া দেখতে পারবা তো দেখলাম যে হ্যাঁ ঠিক এখানে তো কাটাতারের বেড়াগুলা একদম সামনে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তিন বিঘা তিন বিঘাতে নাকি মানে একটা রাস্তা আছে যেটা আমাদের ভারত সরকার ও মানে বাংলাদেশ ছোট বাংলাদেশ আর ঢাকা মাঝামাঝি আর কি ওই রাস্তাটা ওই রাস্তা দিয়ে এপার ওপার যায় আর বাংলাদেশের টোটোগুলো যেমন ছিল উফ কি কই আর এত হাসি ছিল যে কিছু বলার নেই পুরো ছোট ছোট ঢাকা ভালো মানে হাসি পায় কিন্তু এটা সেই লাগে না যে আমাদের ভারতের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশের রাস্তা কিন্তু এই রাস্তাতে অনেক নিয়ম আছে মানুষ ওখানে দাঁড়াতে পারবে না বাংলাদেশের কোনো পাবলিক কারণ এটা জাস্ট ওদেরকে দিচ্ছে যাতায়াত করার জন্য কিন্তু রাস্তাটা তো আমাদেরই তো একটা লোকের সাথে দেখা হয়েছিল দাদাটা হচ্ছে ওকে বলতেছে যে মানে এই ব্যাপারটা এখানে ছোট বাংলাদেশ এটা এই পাশটা ঢাকা ওগুলো সব গল্পগুলো দাদার মুখেই শোনা তারপর শুনে শুনে কিছুক্ষণ এখানে বসলাম বসে টি দিয়ে মুখটুক মুছলাম মুখটুক মোছার পর আমাদের ডিম অমলেট হচ্ছিল তো তারপর আমরা অমলেট খাবো আমি তো অমলেট করি না আমরা বিকৃত উচ্চারণ মামলেট বলি তাও আর কি অমলেট বললাম তো তারপর মামলেট খাওয়ার পরে বেরোয় গেলাম আবার আর এখন যাবো হচ্ছে জয়ী সেতু তারপর আর কি যত তোমরা ফটো দেখছো আর কি আমি তো একটাই ফটো পোস্ট করছি আর স্টোরি পোস্ট করছি তো ওটা হচ্ছে জয়ী সেতুরি কারণ মেঘটা তো সুন্দর ছিল সবাই ভাবছে হয়তো আমি মেঘটা এডিট করছি কিন্তু না আসলে ওয়েদারটাই এত সুন্দর ছিল না মানে উফ পুরো প্যাসা ওয়াসিল হয়ে গেছে প্যাসা আর কি ওয়াসিল হবে যাই হোক খরচাই হয়নি তো ওয়াসিল হওয়ার তো আর ব্যাপার নাই তো তারপর আর কি চলো আর একটু ওয়েদারের মজা নিতে নিতে আর ঘুরতে ঘুরতে যাওয়া যাক কারণ হচ্ছে তো তো হলে হলে বাড়ি বাড়ি যাব না না সকালে আর গেলে একটা কেমন দেখায় গান করতেছি রিলস বানাচ্ছি আর রিলস বানাইতে বানাইতে আমি জিজ্ঞেস করছি এই ট্রাকগুলো যে দেখতে পাচ্ছ না এই ট্রাকগুলো সব বাংলাদেশে যাবে মানে ওখানে তো অনেক দাম বেশি হয় না পেঁয়াজে লঙ্কা লবণের সবচেয়ে বেশি তো এগুলো আমাকে ওই বলছিল তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে মাথা ভাঙা আমাদের খুব জোরে খিদা পাইছিল আমরা ভাতের হোটেল অনেক খুঁজছি মাথা ভাঙায় গুগলেও খুঁজছি কিন্তু ওরকম বুঝতে পাইনি কারণ ওরকম চেনা জানা ছিল না আর যেটাকে হোটেল ভেবে গেছিলাম ওখানে গিয়ে দেখি যে ওটা হোটেল না তো তারপর আর কি আমাদের ওখানে মানে ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে কাকুরা খুব ভালো ছিল কাকুরা আমাদেরকে না খেয়ে কিছু আসতে দেবে না তো কাকুরা টিফিন করানোর জন্য নিয়ে আসছে দোকান আর এখানে হচ্ছে আমরা চিকেন ললিপপ আর এগ রোল খাইছি মানে খিদাতে আর কি বলি তো তারপর হাসাহাসি করতে করতে আমরা গাড়ি নিয়ে আবার বের হয়ে গেলাম এখন যাবো একবারে কোচবিহারে গিয়ে ভাত খাবো ভাই আর এদিক ওদিক দাঁড়াবো না পরে আবার কোথায় কি খাইতে লাগে তার চেয়ে ভালো ডাইরেক্ট কোচবিহার যাই নিজের এলাকায় যাব গিয়ে ভাত খাবো তো এখনও বলছে যে কোথায় খাবো তারপর আমরা সিলেক্ট করলাম যে বাঙ্গালিয়ানা বাঙ্গালিয়ানাতে তো আমি খাইনি তখন করছে যে তাহলে বাঙ্গালিয়ানাতে খাবো আর খাওয়ার আগে আমরা চলে আসলাম হচ্ছে আবার সেই পেট্রোল পাম্প যাওয়ার সময় একবার পেট্রোল পাম্প আসার সময় একবার পেট্রোল পাম্প পেট্রোল পাম্প হচ্ছে জীবনের মেন তো তারপর এই যে দেখো ঘুঘুমারি ব্রিজ চলে আসছি নিজেদের এলাকায় আর এখন এই দিক হয়ে চলে আসলাম বৈরাগী দিকির সামনে বাঙ্গালিয়ানা বাঙালি আনায় এখন এখানে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ফেসবুকে যে কত কিছু এখানে হচ্ছে একটা থালি ছিল আমাকে বলছিল যে এই থালিটা খাওয়াবে কি জানি নাম ছিল মানে একটা তো আইবুড়ো ভাত ওটা আইবুড়ো ভাত ছিল না মহা মহারাজা থালি মহারাজা থালি কিন্তু আর কি আমি তো আর মহারানী না আমি তো আর ওই মহারাজা থালি খাইতে পারবো না যাই হোক আসলাম বসলাম বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এই দিকে আমি ফার্স্ট আসি আজকে এটাতে এই রেস্টুরেন্টে যার জন্য আশপাশটা দেখতেছিলাম ভালোই লাগতেছিলো সুন্দর ডেকোরেশন করা তারপর দিয়ে দিচ্ছে আম পান্না আম পান্না খাইলাম আর খাওয়ার পরে দেখলাম যে আমটা মানে আমের তো কোনো ফ্লেভারই নেই কারণ আমের এখন সিজন না যাই হোক একদম বেকার ছিল আম পান্না খাওয়ার পর এখন হচ্ছে খাওয়ার আসবে আর খাওয়ার এত আইটেম আসছিলো যে হু কি আর কই এত আইটেম আমি মানে অসম্ভব 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 তার মানে সারাদিন না খাওয়া দাওয়া থাকে এত কিছু খাওয়া যায় না তো চলো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আর এক ফোটাও কোথাও লেট করবো না একদম সরাসরি চলে যাব বাড়ি কারণ অনেক হয়ে গেছে রাত্রি আটটা বেজে গিয়েছিলো আর লেটেই বেরোছিলাম একটু সাড়ে এগারোটা বারোটা নাগাদ তো চলো টাটা আবার নতুন ব্লগে অনেক বেশি কথা হবে যারা যারা ভিডিওটি দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আবার নতুন ব্লগে অনেক কথা হবে